ও বন্ধুরা, আপনারা দেখছেন সুদীপ্ত পোদ্দার। অনেকদিন ধরে আমি এরকম কোনো ভিডিও বানাচ্ছি না, স্ক্রিন রেকর্ডিং। তো আমি আজ আপনাকে দেখাবো কিভাবে পাবজি লাইট, মানে পাবজি মোবাইল লাইট, আপনাদের নোকিয়া 2 ফোন বা যে কোনো 1 GB এবং 2 GB র্যাম ফোনের মধ্যে চালাবেন। তো আপনারা সবসময় ভাবেন যে সবাই পাবজি খেলে, আমরা কিভাবে খেলবো, আমাদের ফোন 1 GB বা 2 GB র্যাম। হ্যাঁ, টেনসেন্ট এর জন্যই দেখেছে যে 1 GB এবং 2 GB র্যামের ফোনের জন্য পাবজি কীভাবে খেলবে তারা। তাই তারা একটা রিলিজ করে দিয়েছে যা হচ্ছে পাবজি মোবাইল লাইট। সেটা আমি আপনাদেরকে দেখাবো প্লে স্টোরে গিয়ে। যেমন প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে আপনারা যদি এখানে সার্চ করেন তাহলে সার্চ করতে পারেন। যেমন আমি লিখবো পাবজি লাইট, লিখলাম পাবজি লাইট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পাবজি লাইট বলতে কোনো শব্দ নেই, মানে কোনো গেমই দেখাচ্ছে না। তো আমি উইশলিস্টটা সেভ করে রেখেছি, আমি উইশলিস্টে যাব। তো আমি উইশলিস্টে গেলে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবজি মোবাইল লাইট, এটা এখানে বলছে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি, মানে এটা আমাদের বাংলাদেশে সাপোর্টেড না। তো আমি এখন এটাকে একটা কাজ করব, যেমন আমি আপনাকে দেখাবো যে এই গেমটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন। যে আমার ফোন অলরেডি ডাউনলোডেড আছে, তাই আমি দেখাবো যেটা কীভাবে ডাউনলোড করবেন। সবার প্রথম আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন বা যে কোনো ব্রাউজারে যেতে পারেন, যেটা আপনার কাছে সুবিধা লাগে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন যে এক মিনিট, গুগলটা আসে। হ্যাঁ, এখানে লিখবেন যে পাবজি মোবাইল লাইট APK, এই 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 জিনিসটা লিখলেই হবে। তো আপনারা এখানে পেয়ে যাবেন। তা আমি প্রথমে যাব APK পিওরে যাব না, আমি যাব চলো এই যে এই ওয়েবসাইটটাতে, এই যে up2down.com, পাবজি মোবাইল লাইট .n.up2down.com। এটা আমি আমার ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের জন্য, আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো এই যে পেজটা লোড হচ্ছে, লোড হতে একটু সময় লাগছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাবজি লাইট এসে বসছে। এই গেমটা এখানে আপনি অন্যান্য গেমও পাবেন, যেমন গেম ফর পিস, মানে পাবজি চাইনিজ, তারপর পাবজি মোবাইল বেটা, পাবজি মোবাইল গারিনা, ফ্রি ফায়ার সবই পাবেন, রুলস অফ সার্ভাইভাল, তারপর হচ্ছে হলো হোপলেস ল্যান্ড, মানে সব এরকম সব ব্যাটল রয়্যাল গেম আপনারা পেয়ে যাবেন। তো আমি এটা ডাউনলোড দিব না, আমার এটার মধ্যে ডাউনলোড করা আছে। আর আপনারা যদি এক্সট্র্যাক্ট করতে চান, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে, সরি আমার ভয়েসটা একটু প্রবলেম, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা মানে এখানে লিখতে পারেন যে সার্চ বক্সে লিখতে পারেন, আমার ফোনটা অনেক স্লো কাজ করতেছে, সরি ফর দ্যাট। এই যে গুগল প্লেতে লিখতে পারেন যে জেড আর্চিভার, এই যে এই জিনিসটা আমার ফোনে অলরেডি ডাউনলোড করাই আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে আমার ফোন অলরেডি ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করার পরে এখন আপনারা সিম্পলি চলে যাবেন জেড আর্চিভারে। আমি জেড আর্চিভারে গেলাম, জেড আর্চিভার যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো আমার ফাইলটা ডাউনলোড করাই আছে। তো আমি আমার ফাইলটা আমি এখানে রেখেছি, কোথায় জানো, হ্যাঁ ডাউনলোড ফাইলে রেখেছি। ডাউনলোড ফাইলে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবজি মোবাইল লাইট, তো আমি এখানে ভিউ করব, আমি এটাকে এক্সট্রাক্ট করব না। তো আপনারা এই যে এই APKটা দেখতে পাচ্ছেন com.tencent.ig লাইট, এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে শুধু এক ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে, যে এক ক্লিক করলেই ওপেন দেওয়ার পরেই ইনস্টল হয়ে যাবে। এভাবে ইনস্টল হবেন, এটা এক্সট্রাক্টিং করছে, এক্সট্রাক্ট করার পরে তারপর আপনাদেরকে ইনস্টল করার জন্য বলবে। তো এই যে এখানে বলছে আমার এটা তো অলরেডি করা আছে, তাই আমি করব না, আমি এটা ক্যান্সেল দিয়ে দেব, ক্যান্সেল। তো ক্যান্সেল দেওয়ার পরে আমি এখানে এটাকে যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা ক্লিক করার পরে OBB ফাইল লেখা আসবে, সরি অ্যান্ড্রয়েড ফাইল লেখার পরে আপনার OBB ফাইল লেখা আসবে, এখানে লেখা থাকবে com.tencent.ig লাইট। তো এটা ক্লিক করার পর যে ভিতরে OBB ফাইলটা আছে, OBB ফাইলটাকে আপনি কিছু করবেন না, এটা থেকে সিম্পলি ব্যাকে চলে আসবেন, তারপর এটাকে হোল্ড করে রাখবেন, ট্যাপ করে হোল্ড করার পরে কপিতে ক্লিক করে দেবেন। তো কপিতে ক্লিক করার পর আপনারা সিম্পলি আপনাদের যেই এই ইয়েতে আছে আর কি,
ইন্টারনাল স্টোরেজের অ্যান্ড্রয়েড ফোল্ডারে চলে যাবেন। অ্যান্ড্রয়েড ফোল্ডারে চলে যাওয়ার পরে ওবিবিতে যাবেন। ওবিবিতে এই যে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দিবেন, বাট আমি এখন পেস্ট করব না, আমি এটাকে ক্যান্সেল দিয়ে দেবো কারণ আমার অলরেডি এটা আছে। তো এটা করার পরে আপনারা এখন সিম্পলি এখান থেকে বের হয়ে যাবেন। তো বের হয়ে যাওয়ার পরে তারপর আপনারা সিম্পলি এই গেমটা খেলতে পারবেন। কিন্তু এখানে একটা কথা আছে, আপনারা যদি এখানে বাংলাদেশে অ্যাভেলেবেল না গেমটা, তাই আপনারা আবার প্লে স্টোরে চলে যাবেন। আমি আপনাদেরকে দেখাবো প্লে স্টোরে যাওয়ার পরে। প্লে স্টোরে আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন শাটল ভিপিএন, শাটল ভিপিএন। তো শাটল ভিপিএনে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে যেখানে লেখা আছে এটা আমার ফোনে ডাউনলোড করা আছে। এটা ডাউনলোড করার পরে আপনারা এটার মধ্যে এই যে সিম্পল এখানে স্ক্রিনশট দেওয়া আছে যে এখানে লেখা আছে যে মানে এখানে এনিতে ক্লিক করার পরে আপনারা এই যে ফিলিপিনে ক্লিক করে এটাকে ট্যাপ করে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পরে আপনারা মানে কানেক্ট করার পরে এরপর বের হয়ে যাবেন। বের হয়ে সিম্পলি আপনারা পাবজিতে ঢুকতে পারবেন, ঢুকেই মানে আপনার গেমটা চালু করতে পারবেন। তো গাইজ আজকে এতটুকুই। আপনারা আমি আশা করছি যে আপনারা মানে ভিডিওটি দেখে অনেক আনন্দিত হয়েছেন, এবং আমি পরে আবার দেখাবো যে গেমটা আসলে চলে, এটা ফেক না, এটা রিয়েল। এবং আমি সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন আপনার কমেন্ট বক্সে, এবং জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, এবং শেয়ার করবেন আমার ভিডিওটি, এবং আমার চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। গুড বাই।